शनिवार राते डाकातिर आगे पांच दुष्कृती के ग्रेप्तार करे डाकातिर परिकल्पना भेस्ते दिल मालदा जिलार हरिश्चंद्रपुर थानार पुलिस। पुलिस सूत्रेर खबर धृतरा हलेन आनारुल हक, महबुल हक, आरजाउल हक। एरा चाचुले जानीपुर, बलरामपुर और रामपुरेर बासिंदा। बाकी दुजन आकमल शेख और आमिरुल। एदेर बाड़ी हरिश्चंद्रपुर हरकापातान एलाकाय। शनिवार राते गोपन सूत्रेर खबरे हाना दिए मालदा जिलार राटोरा ग्रामेर एकटी जल टैंकेर पास थेके धृतदेर आटक करे पुलिस। तल्लाशीते तादेर काछ थेके उद्धार हय आधुनिक पिस्तल, दुई राउंड गुली और धारालो अस्त्र। एरपर धृतदेर आटक करे थानाय निये जाय पुलिस। আর নির্বাচনের মুখে আগ্নেয়াস্ত্র সহ ডাকাত দল উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তর্জাম। এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি মানিক দাস জানিয়েছেন, আমি শুনেছি সকালে ব্যাপারটা, তো আপনারা অলরেডি জানেন যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা ভোট শুরু হয়েছে। প্রথম দফার ভোট হয়ে গেছে, যেখানটা আপনারা দেখেছেন যে নন্দীগ্রামের মতো জায়গায় প্রচুর মানুষ যারা ইউপি, বিহার, গুজরাট থেকে এসে অস্ত্রশস্ত্র নিয়ে ভোট লুট করার জন্য। ঠিক আছে, আমরাও ঠিক সীমান্তবর্তী এলাকায় বাস করি, 46 এবং 45 বিধানসভাতে। এখানে বিজেপির পায়ের তলায় মাটি নাই বলে তারা আজকে সন্ত্রাস সরানোর জন্য কিছু মানুষকে বিহার থেকে নিয়ে আসছে। যেহেতু পার্শ্ববর্তী এলাকায় বিহারে বিজেপির গভর্নমেন্ট রয়েছে, সেখান থেকে প্রচুর লোককে এখানটায় জমায়েত করার চেষ্টা করছে ভোট লুট করার উদ্দেশ্যে। এটা বিজেপির কালচার, এটা কিন্তু পশ্চিমবঙ্গে হতে পারে না। পশ্চিমবঙ্গের প্রশাসন অনেক বেশি সজাগ, তাই বলে আজকে কিন্তু তারা অ্যারেস্ট করতে পেরেছে। এবং অদূর ভবিষ্যতেও দেখতে পাবেন যে প্রশাসন তো অ্যাক্টিভ আছে, সন্ত্রাস যাতে না হয় হরিশ্চন্দ্রপুর মতো জায়গায়, সেদিকে কিন্তু প্রশাসন দৃষ্টিপাত করবে। এ প্রসঙ্গে বিজেপি হরিশ্চন্দ্রপুর এক নম্বর মন্ডল সভাপতি রূপেশ আগরওয়াল জানিয়েছেন, দেখুন তৃণমূল কংগ্রেসের অপর নামই হচ্ছে সন্ত্রাস, আতঙ্কবাদী, খুনি, র্যাপিস্ট। তৃণমূল কংগ্রেস যবে থেকে ক্ষমতায় এসছে তবে থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে অহরহ দেখা যাচ্ছে ধর্ষণ এবং সন্ত্রাস। এবং এই যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে বিজেপি করার জন্য বা বিরোধী রাজনীতি করার জন্য বহু মায়ের কোল শূন্য হয়েছে, কিন্তু বিজেপি কর্মী তাতে রুখে যায়, দিনের পর দিন প্রতিবাদ চালিয়ে গেছেন ওদের বিরুদ্ধে। এবং সর্বশেষে আমরা কি দেখতে পেলাম, এই যে প্রথম পর্বের যে ভোট হলো 2021 30টা আসনের মধ্যে, তার মধ্যে কেউ কেউ বলছে 22টা আসন পাবে, কেউ বলছে 25টা, কেউ বলছে 28টা, কেউ বলছে 29টা। আমি সর্বনিম্ন সংখ্যাটাও যদি ধরে নিই তাহলে 22টা আসন। তার মানে বোঝা যাচ্ছে স্পষ্টই যে পশ্চিমবঙ্গের জনসাধারণ পরিবর্তনের পরিবর্তন চাইছে। পশ্চিমবঙ্গের জনসাধারণ ভারতীয় জনতা পার্টির সাথে আছে, তাছাড়া বেশি দিন নেই তো দুসরা মেয়ে সারা পশ্চিমবঙ্গ গেরুয়াময় হয়ে যাবে। মালদা থেকে পরিতোষ সরকারি রিপোর্ট, আমার নিউজ। মিষ্টু তাড়াতাড়ি করো, সোমরা চলে এসেছে। ওয়াও, নাইস ডেকোরেশন, সমস্ত ক্রেডিট বাজারি এন্টারপ্রাইজে। বাজারি এন্টারপ্রাইজ? হ্যাঁ, চলো তবে নিয়ে যাই। বাজারি এন্টারপ্রাইজ ইউথ ক্লাবের পাশে গঙ্গারামপুর।